আল্লাহ তালা সুরা জারিয়াতে বলেছেন ছাপান্ন নম্বর আয়াতে অলক তু জিন্না ওয়া ইনসা আলী আবদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আল্লাহ তালা মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন অথচ আমরা তার ইবাদত না করে আমরা দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে মেতে আছি অথচ আল্লাহ বলছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি অথচ আমরা এটা অনুভব করি না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই আসলে আমরা মনে করি ধর্ম পালন করাটা হচ্ছে একটা ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার এগুলোই আমরা মনে করি মেন সাবজেক্ট আসলেই কিন্তু এগুলো মেন সাবজেক্ট নয় এগুলোই হচ্ছে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এটাকে ফুল সাবজেক্ট মনে করে আমরা এই ইবাদত থেকে পিছিয়ে আছি বেরিয়ে গেছি আমরা কখনো অনুভব করি না কোনো এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ইসলামের জ্ঞান না আসবে সে যতক্ষণ পর্যন্ত অনুভব করতে না পারবে ইসলাম কি জিনিস সে ততক্ষণ পর্যন্ত তার পরিবর্তন হবে না যখনই দেখবেন কারো হঠাৎ একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে রেখেছে অত মাথায় টুপি গায়ে পাঞ্জাবি টাকনুর উপরে যখন তার প্যান্ট পায়জামা তখন বুঝবেন সে লোকটি অবশ্যই ইসলামকে অনুভব করতে পেরেছে এই জন্য তার পরিবর্তনগুলো দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার এই ধরনের পরিবর্তন আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার এখনও অনুভব করতে পারেন না ইসলাম কি জিনিস যখন আপনি অনুভব করবেন ঠিক তখনই আপনার এই পরিবর্তনগুলো চলে আসবে আমরা অনুভব করব কিভাবে নামাজ আমরা যখন নামাজে দাঁড়াই আমরা কখনো অনুভব করে দেখেছি যে আমরা নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই কেনই বা দাঁড়াই আমরা কখনো এটা অনুভব করি না যখন আমি অনুভব করব যে আমি নামাজে দাঁড়িয়েছি তার মানে হচ্ছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি কথা বলবো তেলাওয়াত করব তাকবির দিব। আমি আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে শোনানোর জন্য আমি যখন তেলাওয়াত করব কোরআন থেকে হোক বা বিভিন্ন দুয়া যখন আমরা নামাজে পড়ব তাজবি পড়ব তখন আমাদেরকে মনে হবে যে আমি আল্লাহকে দেখানোর জন্য বলছি এটা কোনো মানুষকে দেখানোর জন্য নয় এটি কোনো মন্ত্র নয় এটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলছি আমি আল্লাহকে দেখানোর জন্যই আমি এই কোরআন তেলাওয়াত করছি রুকু সিজদা তাসবিগুলা করছি যখন আপনি অনুভব করবেন তখন আপনার নামাজের মধ্যে ধৈর্য আসবে এবং বিনয় আসবে আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে বিনয় থাকে না খুব দ্রুত রুকু সেজদাগুলো করে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি এইভাবে যখন আমরা রুকু সেজদা তাড়াতাড়ি শেষ করে নেব তখন আমাদের অনুভব আসবে না আমাদের বিনয় আসবে না আর বিনয় প্রকাশ না হলে আমাদের ইবাদত কতটুকু কবুল হবে গ্রহণযোগ্য হবে সেটি নিয়েও অনেক কথা রয়েছে আল্লাহ আল্লাতাল সুরা জারিয়াতে বলেছেন ছাপান্ন নম্বর আয়াতে জিন্না ওয়া ইনসা আবদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আল্লাহ তালা মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন অথচ আমরা তার ইবাদত না করে আমরা দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে মেতে আছি অথচ আল্লাহ বলছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি অথচ আমরা এটা অনুভব করি না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই আসলে আমরা মনে করি ধর্ম পালন করাটা হচ্ছে একটা ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার এগুলোই আমরা মনে করি মেন সাবজেক্ট আসলেই কিন্তু এগুলো মেন সাবজেক্ট নয় এগুলোই হচ্ছে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এটাকে ফোর সাবজেক্ট মনে করে আমরা এই ইবাদত থেকে পিছিয়ে আছি বেরিয়ে গেছি আমরা কখনো অনুভব করি না আমরা যখন রুকুতে যাই দেয় যাই যখন বলি সু হ্যা রব্বি আল আহ তখন আমরা কুই অনুভব করি এইটা আমাদের অনুভব করতে হবে যে হে আল্লাহ আমি তোমার আমি তোমার মহত্বের পবিত্রতার বর্ণনা করছি এটা যখন মনের মধ্যে আসবে অন্তরের মধ্যে যখন এটা জাগ্রত হবে তখন আপনার নামাজগুলো উত্তম হবে সুরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন খলাকাল খলাকাল হায়াতা আমালা অর্থাৎ আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন যে কে সর্ব উত্তম আমল করতে পারে আসলে আমরা কে কত আমল করতে পারি এটা প্রতিযোগিতা করছে আল্লাহ বলছে কে কত উত্তম আমল করতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কে কত উত্তম আমল করতে পারে আমরা মনে করি কে কত নামাজ পড়তে পারি কে কত কোরআন পড়তে পারি এটাই মনে হয় আল্লাহ দেখবে না আপনি কত উত্তম আমল করতে পারেন এটাই দেখবে আপনি কত মনোযোগ দিয়ে কত ভয়ের সাথে বিনয়ের সাথে আপনি ইবাদত করবেন কত কতটুকু মনোযোগ আপনার ইবাদতের মধ্যে আছে কতটুকু অনুভব করতে পারছেন এইটা মাপবে আল্লাহ আপনি কত নামাজ পড়ছেন কত খতম দিচ্ছেন কোরআনের এটা আল্লাহ কিন্তু বলবে না এটা পরীক্ষার বিষয় নয় পরীক্ষার বিষয় হচ্ছে আপনি কতটুকু মনোযোগ দিয়ে কতটুকু গুরুত্ব দিয়ে আপনি কাজ ফেলে দিয়ে আপনার জরুরি কাজ আপনার বাসায় কাজ আছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আপনি নামাজে আসছেন কতটুকু গুরুত্ব দিচ্ছেন এটাই আল্লাহ মেপে দেখবে যে আপনার গুরুত্ব কতটুকু ছিল এবং আল্লাহর প্রতি আপনার ভয় কতটুকু ছিল এটাই হচ্ছে আল্লাহর কাছে আহসানু আমালা আমেলা হচ্ছে উত্তম আমল বলা হয়নি বেশি আমল করতে আমাদের মধ্যে দেখা যায় যে যখন আমরা কোরআন পড়ার কথা বলি অনেকেই যখন বলি আমরা যে আসেন আমরা অর্থ সহকারে কোরআন পড়ি আমরা অর্থ বুঝে বুঝে কোরআন পড়ি এক শ্রেণীর লোক একেবারে রেগে উঠে যে ভাই কোরআন এমনি বললে তো নাকি ভাই কেন বলছেন মানে তার সহ্যই হচ্ছে না যে তাকে যে বুঝে পড়তে হবে তাকে অনুবাদ করতে হবে বুঝতে হবে আল্লাহ তালা পবিত্র করেন অসংখ্য জায়গায় বলেছেন যে কোরআন বুঝে পড়ো বুঝে পড়ার জন্য এই কোরআন নাজিম করা হয়েছে এবং এটার উপর আমল করতে কিন্তু আমরা বুঝে পড়ি না আমরা মনে করি কে কয় খতম দিতে পারবো এই খতমের ওপর আমরা প্রাধান্য দিই আল্লাহ তাল্লাহ বলছে একটা আমরা করি আর একটা এই জন্য আমাদের গুরুত্ব দিতে হবে যে আমরা সঠিকভাবে কোরআন বুঝে তেলাওয়াত করবো প্রতিদিন একটু বাড়লে হলো আমরা অনুবাদ পড়বো অনুবাদ পড়লেই আমরা বুঝতে পারবো আল্লাহ তাল্লাহায় কী মেসেজ দিয়েছেন কেন এই কোরআন নাজিল করলেন আমাদেরকে যদি আমরা নাই বুঝতে পারি আমাদের জীবন ব্যর্থ আমরা মনে করি আমাদের যাদের টাকা পয়সা বেশি ধন দৌলত বেশি বাড়ি গাড়ি যার বেশি আমরা মনে করি আল্লাহর রহমত মনে হয় তার উপর বেশি কিন্তু না যারা পাঁচ সত্য নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন বুঝবেন আল্লাহর রহমত আপনার উপরেই আছে যদি নামাজ জামাতের সাথে করতে না পারেন তাহলে বুঝবেন আল্লাহর রহমত আপনার উপর নাই আপনার দুয়া কবুল হবে না আপনি যখন আল্লাহর রহমত আপনার উপর থাকবে তখন দেখবেন আপনি নামাজে চলে আসবেন আপনার কথাবার্তা কাজকর্মের মধ্যে দেখবেন অনেক পরিবর্তন চলে আসবে এবং সাহাবাহিক রাম কত গুরুত্ব সহকারে ইসলামকে গ্রহণ করত কুরানকে গ্রহণ করতো আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আপনারা সকলে শুনেছেন একজন সাহাবির নাম সেটা হচ্ছে আবু তাহলা দাদিয় আল্লাহ তালা দিন আর একটি ঘটনা আছে একটি বিশাল খেজুর বাগান ছিল খুব সুন্দর খেজুর বাগান এবং অনেক পরিশ্রম দিত এবং এখান থেকে তিনি বেশ কিছু টাকা পয়সা আয় করতেন অনেক স্বাদের এবং শখের একটি খেজুর বাগান তো এর পাশাপাশি যখনই সময় পাতেন আল্লাহ রাসুলের কাছে তিনি চলে যেতেন যে বলতেন হে আল্লাহ রাসুল আজকে কি নাজিল হয়েছে আমাকে বলুন আমি সেটা মুখুস্তি করে সেটাই আমি আমল করব এইভাবে প্রতিদিন তিনি রাসুল সাল্লাহ কাছে যেতেন এবং সেখান থেকে কোরআন হাদিস গুলো অর্জন করতেন এবং সেইটা সে আমল আমলে পরিণত করতেন এইভাবে রেগুলার যাতেন এবং তার খেজুর বাগানের পরিচর্যা করতেন তো এমন সময় একদিন এই সাহাবি রাসুল সুল্লাহ কাছে গেছেন এবং বলছে আজকে কি আয়াত নাজুল হয়েছে আমাকে বলেন আমি সেই বিষয়ের ওপর আমল করব তো সেদিন রাসুল সুল্লাহ সাল্লাম বলছে যে আয়াত আয়াতুল হয়েছে যে এইভাবে যে তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে তোমাকে দান করতে হবে সাদকা করতে হবে এই কথা শুনে আবু তালহা রাজি আল্লাহ তাল চুপ হয়ে গেলেন যে আমার কাছে সবচেয়েতে প্রিয় বস্তুই তো হচ্ছে আমার খেজুর বাগান তখন আল্লাহ রাসুলকে বললেন হে আল্লাহ রাসুল আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুই হচ্ছে আমার খেজুর বাগান তো বললে যে সেটা দান করে দিতে হবে প্রিয় বস্তুকেই দান করতে হবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা যখন বললেন তখন সাহাবি বললে আলহামদুলিল্লাহ আমি এই আমার খেজুর বাগানটিকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম সাদাকা করে দিলাম চিন্তা করেন তারা কতটুকু অনুভব করেছে কোরআনের আয়াতকে আর আমাদের সামনে হাজার হাজার কোরআন আয়াত তেলাওয়াত হয় আমরা কথা শুনি আমরা তেলোত শুনি তেলোয়াত নিজে করি কিন্তু আমরা কখনো অনুভব করতে পারি না তারা কতটুকু গুরুত্ব সহকারে এই তেলোয়াতগুলো মানে অনুভব করতেন করে ইসলাম পালন করতেন তো যাই হোক আমরা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবো অর্থ সহকারে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করলে আমাদের পরিবর্তন আসবে এবং আমাদের জীবন আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছুই পরিবর্তন হবে যদি আমরা অর্থ সহকারে কোরআন করতে পারি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ইমাল আমল নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি